নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি, ডিমের ধোকা। এটা খেতে খুব সুন্দর হয়। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এই ধোকা আমি কিভাবে বানিয়েছি। ডিমের ধোকা করবার জন্য এখানে আমি আলুগুলো নিয়েছি। আলুগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি একটু নুন হলুদ জলে সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা আমি একটা সিটি দিয়ে নেব। এখানে আমি এই চারটে ডিম নিয়েছি। এই চারটে ডিম দিয়ে আমি ধোকা বানাবো। তাই প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। এতে দিলাম নুন, লঙ্কা কুচি, অল্প ধনে পাতা আর পেঁয়াজ বাটা আর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি বেসন 1 চামচ। এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এটা ভালো করে মেখে নিয়ে আমি ডিমেতে দিয়ে দেবো। এটা সব কিছু আমি এবার খুব ভালো করে মেখে নেবো। কড়াইয়ে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এই ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, ডিমটাতে দিয়ে দেবো। ডিমটাকে এবার আমি খুন্তি করে খুব সাবধানে উল্টে দেবো। এবার আমি পিস করে নেব। ডিমগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি থালায় তুলে নিচ্ছি। চারটে ডিমে দেখুন কতগুলো ধোকা তৈরি হয়েছে। আর আমি দেখুন সাইডগুলো এখানে দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি। আবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 2 এলাচ আর 2 দারচিনি। এলাচগুলোকে ফাটিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটা সিটি দিয়ে নিয়েছি।
পেঁয়াজের সঙ্গে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এখানে আমি 5 কোয়া রসুন নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলা নিয়েছি, মশলাটা আমি এটা শুকনো লঙ্কা, জিরে, আদা সব একসঙ্গে বাটা আছে দিয়ে দিলাম। আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এতে এবার আমি গরম জল দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব। আমি 1 ফুট দিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে দিই, গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে ডিমের ধোঁকা। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।